আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে ফার্নিচারের শোরুমে। আর ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার রুম ডেকোরেশনের জন্য ফার্নিচার। তো ফ্রেন্ডস, এই ধরনের ফার্নিচার দিয়ে কিন্তু আপনারা আপনাদের রুমকে বিভিন্ন সাজে কিন্তু সাজিয়ে ফেলতে পারেন। তো আমি শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, শুধু কিন্তু ফার্নিচার দেখালে হবে না, অ্যাড্রেস তো দেখাতে হবে। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। তো সাইদ ফার্নিচারের পক্ষ থেকে আমাদের সাথে ভাইয়া আছেন, তো ভাইয়াকে শুধু পরিচয় করে দিব আমি। ওকে, তো ফরহাদ সাইদ ভাইয়া। ওকে, তো ভাইয়া আপনার সামনে কিন্তু আমরা খুবই, আপনি একটু বসেন তাহলে আমাদের একটু দেখাতে সুবিধা হবে। তো খুবই চমৎকার একটা সোফা দেখতে পাচ্ছি আমরা। তো ভাইয়া, শুরুতে আমি একটু দামটা জেনে নিব। আচ্ছা, 1,05,000 টাকা এই সেন্টার টেবিল সহ। ওকে, আচ্ছা, তো আমি শুরুতে আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, তো সোজা সোজা আমাকে একটু উত্তর দিবেন আমাদের অডিয়েন্সের জন্য। তো ভাইয়া, এই কাঠগুলো কি কাঠ হবে? আচ্ছা, তো ফ্রেন্ডস, খুবই চমৎকার মোগল আমলের রাজকীয় ডিজাইনের এই সোফা সেটগুলো কিনতে হলে আপনারা কিন্তু চলে আসতে হবে সাইদ ফার্নিচারে। আর এটা কাঠটা হচ্ছে টোটালি হচ্ছে সেগুনের উপর। আর ভিতরে কিসের ফ্রেমের উপর? গর্জনের উপর। ওকে, তো ফ্রেন্ডস আমি একটু দেখাচ্ছি, এই সাইডে কিন্তু স্টোন ওয়ার্ক করা, আর হাতলগুলো কিন্তু মিনার ডিজাইনের, খুবই চমৎকার। সম্পূর্ণ গাছে সলিড একটা লেয়ার নিয়ে এটা সম্পূর্ণ একটা হাতের নকশা, হাতের নকশা করা। তার উপরে গোল্ডেন কারু কাজ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কাজ। এখানে আর্টিফিশিয়াল লেদারের উপরে আপনার এখানে টন বসানো আছে। আচ্ছা, স্টোন ওয়ার্ক করা, টন বসানো আছে। ওকে, খুবই চমৎকার। তো আমি এই সাইড থেকে কিন্তু একটু কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে, খুবই চমৎকার ডিজাইনের ভিতরে। আর প্রাইসটা আরেকবার জেনে নিই। 1,05,000 টাকা। ওকে, তো আমাদের চ্যানেলের জন্য কিছুটা ডিসকাউন্ট করেন। আচ্ছা, ওকে, কোরিয়ান ফেব্রিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা। তো ভাইয়া, আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটার প্রাইসটা কেমন থাকবে? এটা হচ্ছে 65,000। তো আমি একটু দেখাচ্ছি। ওকে, তো এই সোফাটা কয় সিটের হবে? এটা হচ্ছে 5 সিটের 2:1 না? তো এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2। ওকে, আর এখানে কিন্তু খুবই চমৎকার একটা কর্নার টেবিল আছে। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার স্ট্যান্ড বা টেলিফোন স্ট্যান্ড, আরো মূল্যবান যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু রাখতে পারেন। তো ভাইয়ার কাছে একটু দামটা জেনে নিই আমি। আচ্ছা, তো ভাইয়া, এটা ফ্যাব্রিক কি কাট কি সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা। একটু বসেন, বসেন। সম্পূর্ণ গর্জন দিয়ে করা, সম্পূর্ণ সোফাটা আপনার একটা কুশন মধ্যে করা মানে একটা সাইজের কুশন আর ওই সাইজের কুশন গুলো পাচ্ছেন আপনি এক সাইজের সব গুলা আর পিছনের হ্যান্ডেল গুলো পাবেন একটা রাউন্ড শেপের মধ্যে চলে আসছে। ওকে, তো ফ্রেন্ডস, এখানে অনেক অনেক ফার্নিচারের কালেকশন আছে। তো আপনারা আপনাদের রুমকে সাজানোর জন্য কিন্তু এই দারুণ দারুণ যে সোফা সেটগুলো আছে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন অত্যন্ত রিজনেবল প্রাইসে। ওকে, তো ভাই আমরা একটু পেছনে যাব, তো আমরা এখান থেকেও কিছু একটু দেখে নিব। হ্যাঁ, ওকে, তো এগুলো হচ্ছে সলিড ফ্যাব্রিক্স এর উপর। তো আমরা এই দুটো সেট একটু দেখব, এগুলো প্রাইস কেমন থাকবে? এটা সেন্টার টেবিলটা বাদ দিয়ে আমরা শুধু সোফাটাই দেখাই। আচ্ছা, সম্পূর্ণ একটা আমেরিকান ফেব্রিক, এবং লেমন কালার ফেব্রিক, এবং কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড লুক। আচ্ছা, ওকে, তো ভাইয়া, এটার ম্যাটেরিয়ালস গুলো কি কি হবে? এটার ম্যাটেরিয়ালস গুলো আপনার বাইরে চাপগুলো যেগুলো সম্পূর্ণ সলিড কানাডিয়ান উডের উপরে করা আছে, আর ভিতরে স্ট্রাকচার বর্জন, আদারওয়াইজ আমাদের সকল সোফা জুড়ে ভিতরে স্ট্রাকচার বর্জন থাকে, বাইরে ডেকোরেশন থাকে। ওকে, তো এটা প্রাইসটা কেমন থাকবে? প্রাইস পড়বে আপনার 55,000, 55,000 টাকা। কিছু কনসিডার করা যায় না? হ্যাঁ, অবশ্যই, আপনারা চাইছেন ফ্যামিলি থেকে আসলে অবশ্যই আমাদের সাথে কনসিডার করে আপনার জিনিসটা কনসিডার করা যাবে কিছুটা। তারপরে এই যে চলতে আসে। ওকে, ওকে, তো আমরা আরো একটা সেট এখানে দেখতে পাচ্ছি, এটা প্রাইসটা কেমন থাকবে?
এটার প্রাইসটা পড়বে আপনার 50,000 টাকা পড়বে। এটা এটাও সেম উড দিয়ে করা। আচ্ছা, এটাও সেম ডিজাইনের উপর করা। আচ্ছা, এটা কয় সিটের হবে? এটা হচ্ছে ধন্যবাদ। তো ফ্রেন্ডস, বুঝতে পারছেন আপনাদের মোটামুটি একটা মিনিমাম বাজেট থাকলে কিন্তু আপনারা এখান থেকে দারুন দারুন যে সোফা সেট গুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন। তো আমি অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখান থেকে দারুন দারুন যে সোফা সেটগুলো আছে তো এগুলো আপনাদের রুমকে ডেকোরেশনের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।